সোমবার 5ই সেপ্টেম্বর ছিল ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন। এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। এদিন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রাক্তন উপাচার্যের বাড়ি গিয়ে তাদের শুভেচ্ছা জানান। বর্ধমান আজ তো শিক্ষক দিবস, সর্বোপরি ডক্টর রাধাকৃষ্ণের জন্মদিনে সারা ভারতবর্ষের শিক্ষক দিবস পালিত হচ্ছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন, তা শিক্ষক দিবসে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেমন নির্দেশ দিয়েছেন সমস্ত শিক্ষকদের সম্মান জানাতে, আমি গত কয়েক বছর ধরেই এই শিক্ষক দিবসে এখনও যারা জীবিত আছেন, যাদের কাছে আমি উচ্চ বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেছিলাম, সকালবেলা উঠে জীবিত শিক্ষকদের আমি বাড়িতে গিয়ে প্রণাম করে আসি। আর বিশ্ব বর্ধমানে আসি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন যারা এখনও বর্ধমানে জীবিত আছেন তাদের দুজনের বাড়ি প্রতিবাড়ি যাই। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন অমিত মল্লিক, তিনি কমার্সের শিক্ষক ছিলেন, আমি তার সরাসরি ছাত্র। আর প্রাণেশ দাস বিশিষ্ট শিক্ষক, তার বাড়িতেও গেছিলাম তাদের প্রণাম জানাতে, এবং প্রাক্তন উপাচার্য তার বাড়িতেও প্রণাম জানাতে গিয়েছিলাম। আমি রমারঞ্জনবাবু যখন উপাচার্য তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি তো আজ আর নেই, তাকে আমি প্রণাম এবং শ্রদ্ধা আমি জানাচ্ছি। তারপরে আমাদের সংগঠনের শিক্ষকদের সম্বর্ধনা আছে টাউন হলে, সেখানে একবার যাব। বিধায়ক খোকন দাস শিক্ষকদের করেন, আর আমি গত 30 বছরের ওপর আমার এলাকায় ধাত্রীগ্রামের শিক্ষকদের সম্মান দিয়ে থাকি, সেই সঙ্গে ওই এলাকার বিদ্যালয়ের যারা কৃতি ছাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ছেলেদের মধ্যে যে সর্বোচ্চ নম্বর প্রতিটা স্কুলের, আর মেয়েদের মধ্যে যে সর্বোচ্চ নম্বর পেয়েছে, তাদেরও আজকের দিনে আমি সম্বর্ধনা দিয়ে থাকি। এই সারাদিনের প্রোগ্রাম আছে এবং তিনি তাদের প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করেন। অত্যন্ত তাদের মানুষ, দক্ষ মানুষ, পদ ম্যান অফ ইন্টেগ্রিটি। আমি আশা করব এই এখনকার সময়েও যেন সেই জিনিসটা, সেই সুনামটা বজায় আপনার আশীর্বাদ। মন্ত্রীর এই উদ্যোগে আপ্লুত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও শিক্ষকরা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।